হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো যে মেসেঞ্জার গ্রুপে কিভাবে আপনারা প্রোফাইল পিকচার চেঞ্জ করবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে এই ভিডিওটি শুরু করি। প্রথমে আপনারা আপনাদের মেসেঞ্জারটিকে প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পর মেসেঞ্জারে চলে যাবেন। মেসেঞ্জারে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা যে গ্রুপের প্রোফাইল পিকচারটি চেঞ্জ করতে যাচ্ছেন সেই গ্রুপে চলে যাবেন। গ্রুপে চলে যাওয়ার পর এখান থেকে দেখতে পারেন যে সবার উপরে যে যে দেখতে পাচ্ছেন যে তাদের যে প্রোফাইল, আমি কিন্তু এখানে কিন্তু এই গ্রুপটিতে কোনো প্রোফাইল কিন্তু তো পিকচার দেওয়া নাই, শুধু তাদের যে ফেসবুক আইডির প্রোফাইল সবগুলো এখানে শো করতেছে। আমি শুধু এই প্রোফাইলে তাদের ফেসবুক আইডির প্রোফাইলের উপর ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আবারও আমি তাদের প্রোফাইলের উপর ক্লিক করে দেব। প্রোফাইলের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সামনে দুটি অপশন চলে আসছে, টেক ফটো। প্রথমটি হচ্ছে টেক ফটো, এটি হচ্ছে টেক ফটো অথবা চয়েস ফটো। টেক ফটোতে যদি আমরা দিই, প্রথমটিতে যদি কাল দিই, এখান থেকে সরাসরি ক্যামেরা ওপেন হয়ে যাবে। ক্যামেরা থেকে ছবি তুলে তারপর গ্রুপে দিতে হবে। আর যদি দ্বিতীয়টাতে দিয়ে চয়েস ফটো, চয়েস ফটোতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে যেমন ধরুন যে কোনো একটা ফটো আমি সিলেক্ট করব, এখান থেকে এই ফটোটি আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যে এদিকে দেখতে পাচ্ছেন যে একটি এরর চিহ্ন আছে, সেই এরর চিহ্নতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু ঘর আসবে যে আমি এখান থেকে কতটুকু পর্যন্ত আমি রাখবো সেই গ্রুপের ছবিটি। এই পর্যন্ত যদি রাখি, ওই যে রাখার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে যে সেভ আছে, এই সেভে ক্লিক করে দেব। সেভে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপলোড হয়ে গেলে সাথে সাথে কিন্তু এই যে চেঞ্জ হয়ে গেলো। এইভাবে আপনারা ফেসবুক গ্রুপের প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবেন। সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।